আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ইউটিউব থেকে কিভাবে আর্ন করা যায় এবং আর্ন করার জন্য, ইনকাম করার জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয় সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, এর আগে আর একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটা দেখছেন, এই বেল আইকনটাতে ক্লিক করেন। তারপর যেটা হবে সেটা হচ্ছে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাই, তৈরি করে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমত আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, ভালো ভালো ভিডিও, উন্নত ভালো ভালো মানের ভিডিও, ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিব। আমাদের চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট ভিডিও আমরা আপলোড করব, যেটা নিত্য প্রয়োজনীয় সবার, পপুলার ভিডিও আপলোড। তো বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন আমার পপুলার ভিডিওগুলা। তো বন্ধুরা, এরকম পপুলার ভিডিও আপলোড করবেন। আপলোড করার পরে আমাদের আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে যেহেতু ইউটিউব নতুন রুলস জারি করেছে যে 10,000 10,000 ভিউ লাগবে ইউটিউব চ্যানেলে, তারপরেই আপনার ভিডিওতে 100 হবে। তো 100-র মাধ্যমে আপনি টাকাটা পাবেন। তো বন্ধুরা, আপনাকে প্রথমত ভালো ভালো কন্টেন্টস ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলে। আপলোড করার পর টোটাল আপনার চ্যানেলে হয়তো 100টা কিংবা 200টা ভিডিও আপলোড করলেন। আপলোড করার পরে টোটাল ভিডিওর উপরে আপনার যদি 10K ভিউয়ার্স হয়, 10K ভিউয়ার্স হওয়ার পরে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, সেই জন্য আপনাদের ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, এবং 10K ভিউয়ার্স অর্থাৎ 10,000 ভিউয়ার্স 10,000 ভিউয়ার্স হতে হবে আপনার চ্যানেলে। এবং তারপর গুগল অ্যাডসেন্স তে আবেদন করতে পারবেন। গুগল অ্যাডসেন্স আবেদন করার পরে ওখান থেকে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে যখন আমাদের চ্যানেলে 10,000 ভিউ হবে। তো তারপরে আমাদের অ্যাডসেন্সে আবেদন করতে পারবো। আবেদন করার পরে আমাদের ইনকাম সোর্সটা শুরু হলো। তো বন্ধুরা, এভাবে আমি আপনাদের সামনে পরবর্তীতে আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে অসুবিধা হলে, সমস্যা হলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সবাই সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।